হাই ফ্রেন্ডস, ফ্যামটেড কিচেন হাউসে সকলকে স্বাগত জানিয়ে আমি নন্দিনী আজ আপনাদের সাথে শেয়ার করব একটি স্ন্যাক্সের রেসিপি, যেটি হলো চাউমিনের কাটলেট। অনেকেই আছেন যারা খুব কম তেলে চাউমিন খেতে পছন্দ করেন, তাদের জন্য একটি বেস্ট রেসিপি। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে চাউমিনটাকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য জলে সামান্য একটু লবণ দিলাম আর দিচ্ছি একদমই সামান্য একটু সাদা তেল। জলটা যখন ফুটতে শুরু করবে ঠিক সেই মুহূর্তে আমি চাউমিন দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা বড় প্যাকেটের হাফ প্যাকেট চাউমিন ব্যবহার করছি, একটু নাড়াচাড়া করে দিয়ে একটু ফুটতে দেব। একটু ফুটে উঠতে শুরু করলে আমি একটু চেক করে নেব চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন, যখন এরকম চাপ দিলেই চাউমিনটা দুভাগ হয়ে যাবে, তখনই বুঝে নিতে হবে চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। বেশি সেদ্ধ করা যাবে না, বেশি গলে গেলে কিন্তু কাটলেটটা ভালো লাগবে না। এবার আমি জল ঝরিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের কুচি করে রাখা ক্যাপসিকাম, দুটো মাঝারি সাইজের গ্রেট করা গাজর, একটা বড় সাইজের কুচি করে রাখা পেঁয়াজ, আর এখানে একটা টমেটো আর দুটো লঙ্কা কুচি করে নিয়েছি। ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুসারেই দেবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো স্প্রিং অনিয়ন আর হাফ কাপ মতো ধনে পাতা কুচি। দিয়ে দিলাম হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো, এটাও আপনারা আপনাদের স্বাদ অনুসারেই দেবেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আমি এর মধ্যে ডিম ভেঙে দেব। প্রথমেই একবারে বেশি করে ডিম দিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডিম যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ডিমের অমলেটের মতো হয়ে যাবে, কাটলেটের মতো ভাব কিন্তু আসবে না। প্রথমে তিনটে ডিম দিয়ে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি, যদি প্রয়োজন হয় তো পরে আরও একটা ডিম ব্যবহার করব। তো আমার আরও একটি ডিম লাগবে মনে হয়েছে, সেই কারণে আমি আরও একটা ডিম এর মধ্যে দিয়ে দিলাম। আমি মোট চারটে ডিম ব্যবহার করলাম চাউমিনের কাটলেট বানানোর জন্য। এবার ভালো করে মেখে নেব, যাতে প্রত্যেকটা চাউমিনের গায়ে ডিম ভালোভাবে লেগে যায়, তাই ভালো করে একটু সময় ধরে মেখে নিতে হবে। বেশ ভালো করে মাখার পর এই চাউমিনটাকে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট পরে একটা প্যানের মধ্যে, ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে এইভাবে নাড়িয়ে নিচ্ছি, যাতে তেলটা ভালোভাবে ফ্রাইং প্যানের গায়ে লেগে যায় এবং তেলটাও ভালোভাবে গরম হয়ে যায়। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মেখে রাখা চাউমিনটাকে এইভাবে ফ্রাইং প্যানের উপর দিয়ে যতটা সম্ভব চেপে চেপে পাতলা করে পাতিয়ে দিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো আকারে কাটলেটগুলো তৈরি করে নিতে পারেন, আমি একটু বড় বড় করেই করছি। এবার হাতের সাহায্যে এইভাবে যতটা সম্ভব হয় চেপে চেপে পাতলা করে দিতে হবে। মোটা হয়ে গেলে কিন্তু ভেতরটা ভালোভাবে ভাজা হবে না, সেক্ষেত্রে কিন্তু কাঁচা থেকে যাবে, যেহেতু অল্প তেলেই এই কাটলেটটা করতে হবে। যতটা সম্ভব হয় এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে একটু পাতিয়ে দিতে হবে এবং একদমই লো ফ্লেমে চাউমিনটাকে ভেজে নিতে হবে। এক পিট ভাজা হয়ে গেলে তারপর আমি আরেক পিট উল্টে দেব। দেখুন, এক পিট হয়ে গেছে। এবার আমি এইভাবে চাউমিনটাকে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর খুন্তির সাহায্যে আবারও চেপে চেপে দিতে হবে, যাতে ওই পিটটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। একটা উল্টে দেওয়ার পর এটাও আমি উল্টে দেব, এটাকেও খুন্তির সাহায্যে আমি একটু চেপে চেপে দিচ্ছি। এবার এটাকেও আমি লো ফ্লেমে ভেজে নেব। খুন্তির সাহায্যে এইভাবে কিন্তু চেপে চেপেই কাটলেটগুলো ভেজে নিতে হবে, যাতে ভেতরটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। এবার আবারও উল্টে দিচ্ছি। দেখুন, চাউমিনের কাটলেট কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। এইরকমভাবে উল্টে পাল্টেই কিন্তু কাটলেটগুলো কম তেলে একদমই লো ফ্লেমে ভেজে নিতে হবে। বাকি চাউমিনের কাটলেটগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব, সেগুলো আর আপনাদের দেখাচ্ছি না।
আপনারাও বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। চাউমিনের কাটলেট দুটো তৈরি হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। দেখুন এরকম লাল লাল করেই কিন্তু ভেজে নিতে হবে। এবার আমি তুলে নিচ্ছি। গরম গরম চাউমিনের কাটলেট টমেটো কেচাপের সাথে সার্ভ করুন, ভীষণই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।